দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এই মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক চর্চা। এই প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদকেই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, অমর্ত্য সেন ও তার মতো ব্যক্তিদের পুরনো অভ্যেস মোদীকে সরিয়ে অন্য কাউকে বসাবেন, দিদিকে নিয়ে সেই স্বপ্নটাই দেখছে। অমর্ত্য সেনদের পুরনো যে অভ্যাসটা, যে মোদীকে সরিয়ে কাউকে বসাবেন, সেই এখনো সেই স্বপ্ন দেখছেন ওনারা। আমার মনে হয় স্বপ্নর স্বপ্নই থাকবে। রবিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই অমর্ত্য সেনের মন্তব্য প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ। বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, পশ্চিমবঙ্গের বাইরে টাকার থলি নিয়ে ঘুরে ঘুরেও একজনকেও জেতাতে পারলেন না, পঞ্চায়েতেও জেতাতে পারলেন না। অমর্ত্য সেনকে জিজ্ঞাসা করা উচিত, যারা দিদির পাশে ছিলেন তারা কেউই নেই। পশ্চিমবাংলার বাইরে টাকার থলি নিয়ে ঘুরে ঘুরে একটা এমএলএ এমপি জেতাতে পারলেন না, পঞ্চায়েতও জেতাতে পারলেন, সেটা কি অমর্ত্য সেন জানেন? আর অমর্ত্য সেন ওনাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে 19 সালে যারা সারা দেশ থেকে নেতারা এসে ব্রিগেডে সভা করেছিলেন, হাত উঁচু করে ফটো তুলেছিলেন, মাছ ভাত খেয়েছিলেন, তারা কোথায় গেলেন? তারা কেন দিদিকে ডাকেন না আজকাল? অমর্ত্য সেন ও তার মতো ব্যক্তিত্বদের পুরনো অভ্যাস মোদীকে সরিয়ে অন্য কাউকে বসাবেন, দিদিকে নিয়ে সেই স্বপ্নটাই দেখছেন। তবে তার এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।